few moments later. কেমন আছো? আশা করি কাছে দূরে যেই যেখানেই আছো সবাই খুব ভালো আছো। জার্নি উইথ শাইনি চ্যানেলে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন মেকে টিউশন দিয়ে চলে এসেছি স্টুডিও ঘরে, কারণ মেইন টিউশনের সামনেই স্টুডিও ঘরটা। টিউশন থেকে আবার বাড়ি যাব, অনেকটা দূরের রাস্তা, তাই ভাবলাম স্টুডিও ঘরে গিয়ে একটু রেস্ট নিয়ে নিই। বাড়ি থেকে আসার সময় ভাই আবার কিছুটা টাকা দিয়ে বললো যে আজকে একটু চিকেন নিয়ে আসিস, রাতে চিলি চিকেন আর রুটি খাবো। কি ঝামেলা বলো তো, বাড়িতে থাকলেই শুধু বলবে দিদি এটা বানা ওটা বানা, এটা খাবো ওটা খাবো। জানি না মেয়েকে বেরিয়ে যদি বলি এখন চিকেনের দোকানে যাবো মেয়ে কতটা রিয়্যাক্ট করবে, কারণ ওনার টিউশন থেকে বেরিয়ে একদম সোজা বাড়িতে যেতেই বেশি পছন্দ করে। ওই রাস্তাঘাটে পুজোর টাইমে এত ভিড়ভাট্টা, ও আবার ভিড়ভাট্টা খুব একটা পছন্দ করে। তাহলে তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখন দেখি মেয়েকে টিউশন থেকে নিয়ে একটু চিকেন কিনে তারপর বাড়ি গিয়ে তোমাদের সাথে। হ্যালো, কিন্তু বেশ টুকটাক কিছু কিছু কাজ থাকে, যেমন গিয়েই আমি আগে ঘর দোয়ারগুলো পরিষ্কার করে একটু মুছে নিই, যেহেতু আমার ঠাকুর পাতা আছে এখানে তাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। এই সব কাজ সেরে দেখলাম প্রায় 6:05 বেজে গেছে, তাই এবার বেরিয়ে যাওয়ার পালা। ওয়াইফাইয়ের কানেকশানটা অফ করে দিলাম, কারণ আবার আসবো 2-3 দিন পর, বেকার বেকার এটা চালু রেখে কোনো তো লাভ নেই। লাইটগুলো অফ করে দিয়ে জানলা দরজাগুলো দেখে নিলাম ঠিকঠাকভাবে বন্ধ করেছি নাকি, তারপর তালা মেরে বেরিয়ে গেলাম। স্টুডিও ঘর থেকে মেয়ে টিউশনের জায়গাটা যেহেতু খুব বেশি দূরে না, তাই হাঁটতে হাঁটতেই চলে গেলাম এদিক ওদিক দেখতে দেখতে। আর দেখো কি সুন্দর লাগছে না পূর্ণিমার চাঁদটা! আমাদের পাড়ার এই পুকুরটা দেখতেও না আমার ভীষণ ভালো লাগে, বেশ লাইট জ্বলে। ও বাবা, বলতে বলতে দেখি মেয়েও আবার কিছুটা এগিয়ে এসছে। তারপর মেয়ে আর আমি টোটোর জন্য দাঁড়িয়েই আছি বাজার যাবো বলে, টোটো আর পাই না। অনেকক্ষণ পর একটা টোটো পেলাম, তাও আমি পেছনে বসার জায়গা পাইনি, সামনেই বসেছি আর এক হাত দিয়ে ভিডিও করেছি, বেশ মজাও লাগছিল। যাই হোক, কিছুক্ষণ পর বাজারে পৌঁছে গেলাম। বাজারে গিয়ে যখন মাছের বাজারে ঢুকতে যাব, মেয়েটা তো একটু নাকশিট করছে যে তোর ভাল লাগে না, গন্ধ লাগে, তাই ওকে মানিয়ে গুছিয়ে একটু বাজারের ভেতরে ঢোকালাম, কারণ ওকে একা একা তো আর দাঁড় করিয়ে রাখা যায় না। তা দুজনে মিলে মাছের দোকানের পাশ দিয়ে যেতে যেতে মাংসের দোকানের সামনে পৌঁছালাম। ওখান থেকে কিছুটা মাংস কিনে নিয়ে এসে মেয়ে আর আমি আবার হাঁটতে হাঁটতে গল্প করতে করতে বাড়িতে চলে এসেছি, কারণ বাড়িতে গিয়ে আবার অনেক কাজ আছে। তো বাড়িতে চলে আসার পর মাংসটাকে ধুয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, ভাবলাম একটু ফ্রিজে রেখে দিই, কারণ একটু টাইট হবে আর আমারও ভাজতে সুবিধা হবে। কিন্তু এই গরমের মধ্যে এখন আমাকে ভোর সন্ধ্যেবেলায় রান্না করতে হবে, এটা ভেবেই তো আরও বেশি গরম লাগছে। যাই হোক, কিছু তো করার নেই, করতেই হবে, আর কিছু করার নেই, কারণ রাত্রে তো খাবারের কিছু নেইও। পমের জন্য মাংস একটু আলাদা করে রেখেছি, তারপরে স্যালাডের জন্য নিয়ে নিয়েছি একটা লেবু, 2 টমেটো, 2 শসা, এগুলোও ধুয়ে নিলাম, কারণ খেতে বসতে বসতে আবার না হলে এগুলো আমাকে কাটিং করে রাখতে হবে। তাই ভাবলাম যখন রান্না করতে এসেছি তাহলে একবারেই কাজটা করে রাখি। তো এগুলো ধুয়ে টুয়ে এবার পকোড়াটা ভাজতে শুরু করে দিলাম। পকোড়া ভাজবো কি, ভাই তো পেছন থেকে টপা টপ খাচ্ছে। আর দেখো চিলি চিকেনের এই কালারফুল জিনিসটা দেখতে না আমার ভীষণ ভারী লাগে, আর আমার চুলটা তো ছোট, গরমে যেন আরও গরম লাগছে। ও মা, আমি বেলে দিই, আমি বেলে দিই। হ্যাঁ কেন, ভালো করে বেলবো, বেলে দেবো। এতগুলো আটা মেখে মা আবার রুটি বেলতেও বসে গেল। দেখো কি সুন্দর রুটিটা বেলছে গোল করে, আমার যেহেতু এটা হয় না বলে মা এই কাজটা আমাকে দেয় না। তো যাই হোক, রান্নাবান্না করে খেতেও দিয়ে দিলাম, পমেরও খিদে পেয়েছে, 10টা বেজে গেছে, পম দেখো বসে আছে, ভাই খাচ্ছে আর দেখছে, মেয়েটাকেও খেতে দিয়ে দিয়েছি। তারপর সবার শেষে পরিবেশন করে আমি খেয়ে নিলাম। কালকে রাতে যেহেতু ভিডিওটা শেষ করতে পারিনি, তাই ভাবলাম এখন একটু তোমাদের সাথে গল্প করতে চলে আসি। ফ্রেশ হয়ে নিয়েছি, ব্রেকফাস্টও করে নিয়েছি, আজকে ব্রেকফাস্টে খেয়েছি পাউরুটি, ডিম সিদ্ধ আর কলা। তো হঠাৎ করে দেখছি মাকে আমি খুঁজে পাচ্ছি না, অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছি। তারপর রান্নাঘরে গিয়ে দেখলাম মার রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। আজকে করেছে তোমার পটল আলুর চচ্চড়ি, মুসুরির ডাল, ধনে পাতা টমেটো দিয়ে, আর লোটে মাছের ঝাল। তো আজকে এই দিয়েই দুপুরবেলায় ভাত খাবো। তাহলে এখন দেখি মাকে খুঁজে পাই নাকি, মা আবার কোথায় গেছে জানি না। মাঝে মাঝে তো আবার রান্নাবান্না কমপ্লিট করে একটু রেস্ট নেওয়ার জন্য ভাড়াটেদের সাথেও গিয়ে গল্প করে। তো এখন দেখি উঠোনের দিকে গিয়ে যে যদি মাকে খুঁজে পাই, আর মেয়েকেও বললাম যে যেহেতু 12টা বেজে গেছে তাহলে তুই চানটা করতে চলে যা। তাহলে চলো একেবারে চান করে ফ্রেশ হয়ে আস। অনেক ডাকাডাকির পর উঠোনের সামনে গিয়ে দেখলাম হ্যাঁ, মা ভাড়াটাতে ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, আর ওদিকে দেখো সানসেটে আমাদের কালী বিড়াল কেমন ঘুমোচ্ছে, ও ম্যাক্সিমাম টাইম ওইখানটাই বসে বসে ঘুমায়। তো মা গল্প করছে করুক, বারান্দায় এসে দেখলাম বাবা আবার ওখানটায় বসে আছে। বাবাকে জিজ্ঞেস করলাম বাবা চান করবে না, বাবা বললো হ্যাঁ চান করবে।
বাবার চান ফান হয়ে যাওয়ার পর আমরাও চান টান করে নিলাম। এরপর দুপুরবেলায় খাওয়া দাওয়ার পালা, এই যে পমকে দেখো খেতে দিয়ে দিয়েছি, কারণ আজকে সারাদিন বাবু আবার কিছু খায়নি, তাই দুপুরবেলায় একটু মেটে দিয়ে ভাত দিলাম। তো পমও খেতে থাকুক, আমরাও খেতে চাই বন্ধুরা, তোমরাও খেয়ে নাও, তাহলে ভিডিওটা আর বেশি বড় করলাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ও হ্যাঁ, আর একটা কথা, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিই, আমাকে সাপোর্ট করো আর একটা লাইক করো। তাহলে এখন টাটা, আবার দেখা হবে নতুন।